আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করবো অ্যামবক্স SR75 ক্যাপসুল নিয়ে। এই মেডিসিনটি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানি প্রোডাক্ট, ইস্কর ফার্মাসি লিমিটেড কোম্পানি প্রোডাক্ট হচ্ছে অ্যামবক্স 75 SR। অবশ্যই আপনারা যে কোনো প্রকার মেডিসিন ক্রয় করার আগে এক্সপায়ারি ডেট কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। তো এটা উপাদান যা আছে তা হচ্ছে অ্যামব্রক্সোল হাইড্রোক্লোরাইড রয়েছে 6 মিলিগ্রাম, অথবা মিলি করে পিডিতে ড্রপ 15 মিলিগ্রাম ড্রপ পাবেন, অথবা 5 মিলি করে সিরাপ পাবেন, এবং 75 মিলিগ্রাম SR ক্যাপসুলও পাবেন আপনারা অ্যামবক্স 75 SR-এ। তো নির্দেশনা হচ্ছে সেলামাযুক্ত কাশি, স্বাস্থ্যতন্ত্রের হচ্ছে সেলামাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ, রাইনো ফেরেঞ্জিয়াইটিস ট্রাক্স এর সেলামাযুক্ত প্রদাহ, বা হচ্ছে ল্যারিঞ্জাইটিস বা ফ্যারিঞ্জাইটিস, সাইনাসাইটিস এবং হচ্ছে রাইনাইটিস, সেলামাযুক্ত অ্যাজমাটিক, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিওটোসিস, দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ইত্যাদি ক্ষেত্রে এটি হচ্ছে নির্দেশিত রয়েছে। তো মাত্রা ও ব্যবহার বিধি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। যদি আপনার হচ্ছে ড্রপ খাওয়ান, তাহলে হচ্ছে আপনার 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদেরকে 0.5 মিলি করে দিনে 2 বার খাওয়াতে পারবেন, অথবা 6 থেকে 12 মাস যদি আপনার সিরাপ খাওয়ান, সেক্ষেত্রে হচ্ছে আপনার 10 মিলি করে দিনে 2 বার খাওয়াতে পারবেন, অথবা হচ্ছে আপনাদের 1 থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে আপনার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 1.25 মিলি করে দিনে 2 বার খাওয়াতে পারবেন, অথবা সিরাপ যদি খাওয়ান আপনারা, তাহলে 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে হচ্ছে হাফ চামচ করে দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারবেন, অথবা যদি আপনার 5 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের খাওয়ান, তাহলে 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারবেন, বা 10 বছর বেশি বয়সী শিশুদের বা হচ্ছে বয়স্কদের আপনার হচ্ছে গিয়ে 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার খাওয়াতে পারবেন। আর আমরা যারা বয়স্ক বা যারা অ্যাডাল্ট, যারা হচ্ছে 12 বছর বা 10 বছরের, হ্যাঁ 12 বছর বয়সের উপরে, তাদের থেকে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ক্যাপসুল হচ্ছে আপনার 12 বছর বা হচ্ছে বেশি বয়সের জন্য দেখতে পাচ্ছেন একটি করে ক্যাপসুল দিনে 1 বার পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন। আর অবশ্যই যে কমপক্ষে মেডিসিন আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন, কারণ চিকিৎসক আপনার হচ্ছে রোগীর সার্বিক অবস্থা দিক বিবেচনা করে রোগ নির্ধারণ করে সঠিক মেডিসিন দিয়ে প্রেসক্রিপশন করে দিবে, সেই অনুযায়ী আপনার ডোজ দিবে, সেই অনুযায়ী খাওয়াবেন। আর অবস্থা আর যে কোনো অবস্থাতে নিজের ইচ্ছায় বা নিজেদের মতো করে যে কোনো প্রকার মেডিসিন নিজের ইচ্ছা সেবন করবেন না, এতে করে স্বাস্থ্যহানি ঘটতে পারে। তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন সেবন করার আগে চিকিৎসক পরামর্শ নিয়ে সেবন করবেন।